জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাদকের সিন্ডিকেট উৎখাত, হলগুলো থেকে অছাত্রদের বের করা সহ পাঁচ দফা দাবিতে প্রতীকী অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের নিপীড়ন বিরোধী মঞ্চ। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের ফটকের সামনে অবরোধ লেখা সম্বলিত ব্যানার টানিয়ে প্রতিবাদী সমাবেশ শুরু করে আন্দোলনরতরা। চলে বেলা 11টা পর্যন্ত। এ সময় তারা সংক্ষিপ্ত বক্তব্যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত, নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা, র্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার, অভিযুক্ত শিক্ষকের বিচার নিষ্পত্তি করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।